ঈদ সামনে রেখে স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ দেশের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে এদিকে ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ও কর্মচারীদের তৎপরতায় যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না বিড়ম্বনা ছাড়াই চলছে নদী পারাপার প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুয়ারে কড়ানাটছে ঈদ নারীর টানে তাই বাড়িতে ফিরছে কর্মব্যস্ত মানুষ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে সোমবারও মানুষকে ছুটতে দেখা গেছে নিজ নিজ গন্তব্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হলেও মহাসড়কের কোথাও যাত্রীদের ভোগান্তি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহনে চাঁদাবাজি ও যাত্রী হয়রানির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র্যাব আটককৃতদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ ছয় হাজার টাকা জব্দ করা হয়েছে এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত যানবাহনের চাপ বেড়েছে ফলে কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা যান চলাচল স্বাভাবিক রাখছে টাঙ্গাইলে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বাড়লে মহাসড়কের কোথাও যানজট দেখা যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ দক্ষিণবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাটে রুটে ছোট বড় বৃষ্টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এছাড়াও লঞ্চ ও স্পিডবোটে নদী পার হচ্ছেন যাত্রীরা তবে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো এবং বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে এছাড়া রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী লঞ্চগুলোতে ঘরে ফিরছে মানুষ আগামী আট জুন পর্যন্ত এসব রুটে বালু ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ